আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত বর্ণ টিভির নিউজ আপডেটে। আপনাদের সঙ্গে আছি আমি জেসমিন আক্তার। মসজিদের দরজা পুড়িয়ে দিল দুর্বৃত্ত। ফ্রান্সে আবারও পবিত্র মসজিদে অগ্নিসংযোগের ঘটনা ঘটল। সোমবার রাতে দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলীয় আলবার্ট ভিলি শহরের একটি মসজিদে আগুন ধরিয়ে দেয় এক দুর্বৃত্ত। মসজিদটি মিলি গারুস ইসলামিক কনফেডারেশন সিআইএমজি পরিচালনা করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে মসজিদ কর্তৃপক্ষ জানায়, এই হামলায় মসজিদের প্রবেশদ্বারটি ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে কেউ হতাহত হয়নি। সিসিটিভি ক্যামেরার একজনকে মসজিদের দরজায় আগুন লাগাতে দেখা গেছে। বিষয়টি সম্পর্কে পুলিশকে অবহিত করা হয়েছে এবং একটি অভিযোগও দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, দোষীদের বিচারের আওতায় আনতে ইতোমধ্যে এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। মুসলিমদের বিচ্ছিন্ন করে দেবে এমন অভিযোগ তুলে ফ্রান্সের প্রণীত ইসলামিক প্রিন্সিপাল সনদে সই করেনি সিআইএমজি। এ কারণে ফ্রান্সের সরকার ও রাজনীতিবিদরা এই সংগঠনটির সমালোচনা করে আসছে। এর আগে ফ্রান্সের নান্টেস শহরের আরহামা মসজিদেও গত 9 এপ্রিল অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এছাড়া গত মাসেই রেনেস শহরের একটি মসজিদের দেয়ালে ইসলামফোবিক গ্রাফিতিও এঁকে দেয় এক ব্যক্তি। প্রিয় দর্শক, নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দিন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন।